আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো খালু আসছে দেশ থেকে, তো উনি বলতেছে একটা মোবাইল কিনবে, তো ওনার জন্য একটি মোবাইল কেনার জন্য আমরা মার্কেটে চলে আসছি। তো দেখবো এখান থেকে আমরা একটা মোবাইল কিনতে পারি কিনা। এটা হলো সোনু হোয়াইট মার্কেট, এখানে মোবাইল মার্কেট আর কি এটা। তো এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায়, তো আমরা চেষ্টা করবো একটা মোবাইল কেনার জন্য। তো কাতারে আসার পর কিন্তু আপনাদের সাথে আসলে তেমন ভিডিও শেয়ার করা হয় না, যেহেতু আমি কাটিংয়ে ভিডিও শেয়ার করতাম। তো একটু ব্লগিং করার চেষ্টা করি, আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো মার্কেটের ভিতরে চলে আসছি এখন। কত 150 থেকে 200 মধ্যে কিনবেন নাকি? 200 বাংলাদেশের এইব আপনার 6,000 টাকা, 200 6,000 6,500 টাকা। মোটরোলা কত বাই কত? এটা 4 GB RAM, 64 GB স্টোরেজ, এটা 464, 300 টাকা, 464 না 300 টাকা রাখতে পারবো, 300 না আর একটু কমের মধ্যে দেখেন। একটু কমের ভিতরে 200 টাকা একটা আছে, ওটা আপনার সি টু, ওটা দেখেন। নোকে আর মুখে আজ পছন্দ হলে তো নিমো। তো এখানে মোবাইল পাই নাই, দেখি অন্য কোথাও যাই। 2,250 ভিতরে মোবাইল পাওয়া যায় কিনা। দেশি দেশি মডেল 2,250 মধ্যে, 2,250 মধ্যে, 200 তো কম দাম, এগুলা তো শেষ। এটা কি ফুল স্ক্রিন? এটা 300 না 270? এটা কত কত? এটা ইয়া 2 GB 32 GB 2 GB 32 GB কাম সারছে। এখন ভাই ইনফিনিক্স বলতে মানে 200 মধ্যে আপনি ইনফিনিক্স দেন আর মোটরোলা দেন আর স্যামসাং দেন? 200 মধ্যে দেখাইতেছে একটা ফোন আছে, তো দেখেন ওইটাই দরকার। 464 এর হইব আর এসে হ্যাঁ 464 হইতো না না। আচ্ছা কোনটা দেন? যেটি 200 টাকার ভিতরে চাইল এটা সারা পাওয়া মুশকিল। এখন কি করবেন বল? মোবাইল নিলে দেখা গেছে আপনার, দেখা গেছে যদি নষ্ট হয়ে যায় আর 232 দিয়ে নেবেন আপনার, এখন বর্তমানে চালাইলে কল দিতে পারবেন নাকি? সব কিছুই করতে পারবো ভাই। তালাবাদ যারা তালাবাদ ডেলিভারি করে হেয়ার আইডি যা করতেছে, তাহলে উনি আর কি করে? সারাটা দিন অর্ডার লাগে, লাগবো বুঝেন না, সব কিছুই চলবো। কিন্তু বিষয় হচ্ছে আপনি যত চিনি ডালবেন তত বৃষ্টি পাবে, সোজা কথা। কিন্তু চলতো না না এমন না, তাহলে হেরা চলে কেমনে? হেরা কি খাবো চলে? কি করুন বলেন না, আরো দেখবেন পাইতেন না, কিছু পাইতেন না। মোবাইল তো 200 টাকা 250 টাকার মধ্যে মোবাইল পাইতেছি না এখন, পাওয়া যায় 232 ZTE এগুলো পাওয়া যায়, এখন দেখি কি করা যায়। মোবাইল তো দেখলাম অনেকে ঘুরে ঘুরে, কিন্তু মোবাইল তো পাওয়া হইলো না। 200 300 মধ্যে হইলে দেখা গেছে একটা মোবাইল পাওয়া যায় আর কি। এখন একটা পুরান মোবাইল দেখছি, ওটার দাম 260 টাকা চাইতেছে, এখন ওইটা পুরান মোবাইল নিব না ভাই,
খালো দিয়ে কারণ মোবাইলটা নিব না, আমরা দেখি কী করা যায়, আমি ফেলালাম আর কি। মোবাইল কেনা হয় নাই, আমরা মোবাইল কেনার জন্য যথেষ্ট ট্রাই করছি, এখন দেখা গেছে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিলে পরে আবার দেখা গেছে বিপদ হইতে পারে, কারণ হলো মানে সমস্যা হইতে পারে, দেখা গেছে ডিস্টার্ব হইলে কোনো প্রবলেম থাকলে ওইটা তো বলা যায় না, এই জন্য সেকেন্ড হ্যান্ড মোবাইলটা নিতে চাইতেছি না। ওনারা বললো যে এটা 1 বছরের গ্যারান্টি দিব, মানে গ্যারান্টি খালি পেলি আর কি, ওটা নিব না। যাক খালাস, আবার যদি টাকা হয় তখন আইসা ট্রাই করবো আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন ছিল ঈদের দ্বিতীয় দিন হবে, তো তখন সোগোয়া গ্যাপের ওইদিকে মানে অনেক আতশবাজি ফুটান হচ্ছিল, তো আমি ছিলাম মার্কেটের সামনে, তো তখন চিন্তা করলাম যে ভিডিওটা শ্যুট করি, তো মানে অনেক সময় ধরে আতশবাজিগুলো ফুটছিল, তো দূর থেকে দেখছিলাম আসলে সেখানে যেতে হয়তো বা আতশবাজি ফুটানো শেষ হয়ে যেত, যার কারণে যাওয়া হয়নি, তো দূর থেকেই ভিডিওটা করছিলাম, আমার আসলে খুবই ভালো লাগছিল। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, যেন প্রবাসে এসেছি যেন আল্লাহ তাআলা আমাদের মনের আশা, যারা প্রবাসী আছে সবার মনের আশা যেন পূরণ করে, আপনাদের কাছে এইটাই আশা থাকবে যেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, আর সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাই মা বাবার দিকে খেয়াল রাখবেন আর বাচ্চাদের দিকেও খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফুটার কাম শেষ হয়েছে।